আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গেছি আরেকটি ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, এই মাসের মধ্যে কয়েক পেয়ার বেবি কিন্তু আমরা পেয়েছি, কিন্তু যতগুলো বেবি পেলাম এর মধ্যে বেস্ট পেয়ার কোনটা সেটাই বলবো এই ভিডিওর মধ্যে। বিশেষ করে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওর মধ্যে অনেক কিছু শেখার আছে এবং জানার আছে আপনার জন্য, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এছাড়াও এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব কবুতরের ঠান্ডা নিয়ে, এই শীতের মধ্যে কবুতরের বেবিগুলো কীভাবে সুস্থ রাখা যায় সেটা নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, আপনারা যদি এই চ্যানেলের মধ্যে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ডস, আমাদের মধ্যে ধীরে ধীরে কিন্তু অনেক শীত চলে আসছে, এই সময়টাতে রেসার বেবিদের বাড়তি যত্নের প্রয়োজন আছে। আপনি যে কোনো কবুতর পালতে পারেন, সেটা রেসার পালতে পারেন অথবা ফেন্সি অথবা আপনি গিরিবাজ, যে কোনো কবুতর আপনি পালেন না কেন, বেবিদের কিন্তু বাড়তি যত্নের প্রয়োজন আছে এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে। এখন আমি যে কাজটা করি প্রতিদিন সেটা হচ্ছে, যে কবুতরের বেবিদের 7 দিন বয়স এবং 10-12 দিন বয়স, সেই সব বেবিদেরকে কিন্তু আমি নিয়মিত রৌদ্রে দিই। শুধু যে 7 দিন অথবা 12 দিন এই বয়সের বেবিদেরকে আপনারা রৌদ্রে দিবেন তা কিন্তু নয়, যে বেবিগুলো 1 পর অথবা 2 পর হয়ে গেছে অথবা 3 পর হয়ে গেছে সেই সব বেবিদেরকেও আপনি রৌদ্রে দিতে পারেন, সেক্ষেত্রে ওদের ঠান্ডার ভাবটা চলে যাবে। কবুতরকে রৌদ্রে দেওয়া এটা হচ্ছে মূল, এর আগেও একটা ভিডিওতে সম্পর্কে আমরা বলেছিলাম। এখন দ্বিতীয় যে কাজটা আমি করতেছি সেটা হচ্ছে, আমি আমার ব্রিডিং রুম কিন্তু প্রায় 9টা 10টার দিকে আমি আগলা করছি, যেহেতু এই 2-3 দিন একটু বেশ জোরেই বাতাস বইছে, সেক্ষেত্রে কিন্তু আমি 9টা 10টার দিকে কিন্তু কবুতরের লবটা আগলা করতেছি। এটার মূল কারণ হচ্ছে, যদি কবুতরের লবটে সরাসরি বাতাস প্রবেশ করে এই ঠান্ডা বাতাস, সেক্ষেত্রে কিন্তু বেবিগুলো সবার আগে আক্রান্ত হবে ঠান্ডায়। এজন্য এই বাতাস থেকে কবুতরের বেবিকে সেভ করতে হবে। এই ঠান্ডা বাতাসে শুধু যে বেবিগুলো অসুস্থ হবে তা কিন্তু নয়, রানিং কবুতরগুলো অসুস্থ হইতে পারে। এখন রানিং কবুতরগুলো যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। মূল বিষয় হচ্ছে এই ঠান্ডা বাতাস থেকে আপনার বড় কবুতর অথবা ছোটো কবুতর, বেবি হোক অথবা রানিং হোক, কবুতরকে সেভ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এখন যে কথা বলছিলাম যে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে যে বেস্ট 2 পেয়ার পেয়েছি সেটা আমরা আলোচনা করব। এখন কালারের দিক থেকে যদি আপনি আমাকে বলেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গ্রিজেল এই পেয়ারটা, বাঘা খুবই পছন্দের একটা কালার আমার, যদিও বা এই পেয়ারটা আমি রাখতে পারবো না, আমি আমার এক ভাইকে দিয়ে দিব, এর আগে আমি সেটা বলছিলাম অন্য ভিডিওতে। এখন গ্রিজেল বেবিদের পিছনে রয়েছে ক্যাভেন্ডিশ এবং এব্রিল, লাইন দুটো পারফেক্ট এবং কালারটাও অনেক সুন্দর। এখন এই লাইনের বিষয়টা যদি আপনারা আসেন সেক্ষেত্রে লিও হারম্যান থেকে 2টা বেবি আমি পেয়েছি, নর লিও হারম্যান এবং মাদিটাও লিও হারম্যান। সো সেই পেয়ার থেকে আমি 2টা বেবি পেয়েছি, যদিও বা অনেক দিন আমি অপেক্ষা করছিলাম 2টা বেবির জন্য, আলহামদুলিল্লাহ ফাইনালি সেটা পেয়ে গেছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করছেন আপনারা অবশ্যই জানবেন যে আমরা লিও হারম্যান থেকে 2টা বেবি পেয়েছিলাম। সো পরবর্তী আরেকটি ভিডিওতে সেই 2টা বেবি আমরা দেখাবো। আপনারা অনেকে হয়তোবা সেই 2টা বেবি দেখেছেন, তারপরেও যেহেতু বয়স ওদের হয়ে গেছে হয়তোবা প্রায় 45 দিন ওদের বয়স, সো আরেকটি ভিডিওতে সেই 2টা বেবি আমরা ইনশাল্লাহ দেখাবো। এখন কালারের বিষয়টা যদি আপনারা বলেন তাহলে অবশ্যই আমি বলবো যে গ্রিজেলের 2টা বেবি, যে 2টা আপনারা দেখতে পারছেন। আর লাইনের কোনো বিষয় যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই আমি বলবো যে লিও হারম্যান থেকে যে 2টা বেবি পেয়েছি সেই 2টা বেবি আমার কাছে বেস্ট। এখন এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম, কেউ লাইন দেখে আবার কেউ কালার দেখে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত ছিল, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আমি চলে আসছি রেজন, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।